সুপ্রিয় বাফেলোবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কনসুলেটের ভ্রাম্যমাণ সেবা নিয়ে বাফেলো শহরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, আমি সেই সম্পর্কে দুইটি কথা বলতে চাচ্ছি। আজ বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে, প্লাস আমার সাথে কয়েকজন বন্ধুবান্ধব রয়েছেন, আমি তাদের নাম প্রকাশ করব এখনই, তাদেরকে নিয়ে বেশ মিথ্যাচার করা হয়েছে। সেই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্রেস কনফারেন্স করে আপনাদের সকলকে জানাব। তবে ইমিডিয়েট রিয়াকশন যেটা আমি জানাতে চাচ্ছি সেটা হলো, হ্যাঁ, বাংলাদেশ কনসুলেটে আমি ইমেল করেছি এবং সেই ইমেলটা করেছি বাংলাদেশ কনসুলেটের সেবা বাফেলোতে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য নয়। এবং আমার সাথে যারা ছিলেন তাদের নাম আমি এক এক করে উল্লেখ করছি। আমি মতিউর রহমান লিটু, আবুল বাশার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এরপর তরিকুল ইসলাম, প্রিন্স মৃধা, আব্দুর রহিম, আবু জাফর ফরাজি, নাজমুল আলম, জাভেদ মুস্তাফা, হাবিবুর রহমান ভাই আমাদের আরেকজন বড় ভাই, এবং মাসুম বিল্লা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জন্য যেই নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি নামধারী যে একটা আওয়ামী সংগঠনের মাধ্যমে সেবাটা দেয়া হতো, সেখানে সকল সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে একটা ভলান্টিয়ার্স কমিটির মাধ্যমে যেন সেই সেবাটা দেয়া হয়, আমি সেই কথা বলে ইমেল করেছি। কিন্তু আমি দেখলাম আজ সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির ব্যানারে কয়েকজন আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ঢালাওভাবে আমাদেরকে দোষারোপ করেছেন। আমরা কি প্রস্তাব দিয়েছি বাংলাদেশ কনসুলেটে এবং আমরা কি চাইছি, সেটা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। এই সমাজে আমরা বসবাস করি, এই সমাজের প্রত্যেকের কাছে যেন সেবাটি পৌঁছায় সেজন্য আমরা কাজ করার জন্য ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের দাবি করেছি। যেহেতু একটা আওয়ামী লীগের পরিবারতন্ত্রের মধ্যে এই সেবাটা দেওয়া হতো, একমাত্র পরিবারের বাইরে খুব কম সংখ্যক ব্যক্তি ওই সংগঠনে রয়েছেন, এই সংগঠনের মাধ্যমে না এসে বরং বাফেলোতে একটা ভলান্টিয়ার্স কমিটি করে, সার্বজনীন একটা ভলান্টিয়ার্স কমিটির মাধ্যমে যদি বাংলাদেশ কনসুলেট এখানে সেবা দেয়, তাহলে বিষয়টা আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে এই কথাটাই আমি তাদেরকে জানিয়েছি। এবং যেহেতু স্বল্প সময়ে আমরা বিষয়টি আমরা জানতে পেরেছি, সেহেতু এই 19 তারিখ এবং 20 তারিখে করা সম্ভব না বলে আমি তাদের কাছে অনুরোধ করেছি। আমি জোর গলায় বলছি, আমার ইমেইলে এই বাফেলোবাসীর বিপক্ষে কোনো কথা নেই। ইমেইলের প্রিন্ট কপি আপনাদেরকে আমরা সাংবাদিক সম্মেলনে পরিবেশন করব। তার আগে আমরা জানতে চাই, আজকে বাংলাদেশ সোসাইটির ব্যানারে যেই কয়েকজন আওয়ামী ব্যক্তিত্ব বিশেষ করে আমাকে এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচার করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, আপনারা যে সংগঠনের আন্ডারে দীর্ঘদিন ভ্রাম্যমাণ সেবা দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। তবে আপনাদের উচিত এই কমিউনিটির আরও বেশি লোকজনকে জড়ো করা, কারণ এটা ফ্যামিলিতান্ত্রিক কোনো বিষয় না। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এদেশের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। তো আমরা খুব শীঘ্রই একটা সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে ডিটেলস জানাবো, আমরা কী বলেছি সেটাও জানাবো এবং কী ইমেইল করেছি সেটা প্রিন্ট আউট আমরা সমস্ত মিডিয়া সহ আপনাদের কাছে সরবরাহ করব। তো তার আগে শুধু আজকে আমি এতটুকু বলতে চাই, আজকের সাংবাদিক সম্মেলনে যেভাবে ঢালাওভাবে আমাদেরকে দোষারোপ করা হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং ওনারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এগুলি করেছেন। ভাইরা, বাফেলোতে বসবাসকারী আমরা যারা রয়েছি, প্রত্যেকের সেবার দরকার, আমরা একে আর অন্যজনের পাশে দাঁড়াব। তাই বলে রাজনৈতিক কাদা ছোড়াছুরি নয়, এটি একটি অরাজনৈতিক সেবা প্রদান কমিউনিটির জন্য, এটা অরাজনৈতিক হওয়া উচিত। একটা ভলান্টিয়ার্স কমিটির আন্ডারে আমরা এই সার্ভিসটুকু নিতে চাই, আমরা সবাইকে জড়ো করতে চাই, প্রতিটা সংগঠন থেকে 2-4 জন করে এই ভলান্টিয়ার্স কমিটিতে আমরা রাখতে চাই, সার্বজনীন করতে চাই। আর আমার দাবিটা কনসাল অফিসে সেটাই ছিল। আশা করি আমার নামে এবং আমার যে সহযোদ্ধা ভাইরা রয়েছে তাদের নামে মিথ্যাচার বন্ধ করবেন। আওয়ামী লীগ করেন ভালো কথা, কিন্তু ওই দেশীয় যে নোংরা রাজনীতি আছে সেই রাজনীতি না করে আসুন আমরা সার্বজনীন সবাই ঐক্যবদ্ধ হই। আমি মতিউর রহমান লিটু আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি এবং অতি শীঘ্রই আমরা একটা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা খোলসা করে দেবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।